বাসে আগুন, আতঙ্কিত যাত্রী সহ এলাকার মানুষ। বিকেল 4:45 নাগাদ যাদবপুর ডিপো থেকে S9 রুটের বাস সল্টলেক করুণাময়ীর উদ্দেশ্যে ছাড়ে। বাসটি সন্তোষপুর জোড়া ব্রিজে আসার পর গাড়ির সামনে থেকে হালকা ধোঁয়া বেরোতে শুরু করে। তখন গাড়িতে প্রত্যেকটি সিটে যাত্রী বোঝাই ছিল, তা সত্ত্বেও তারা কোনো যাত্রী না নামিয়ে গাড়িটি নিয়ে সিংহবাড়ি পর্যন্ত আসে। বিকেল 5:30 নাগাদ সিংহবাড়িতে আসার পর ধোঁয়া এবং আগুন বেরোতে থাকে। সঙ্গে সঙ্গে বাস থেকে যাত্রীদের নামিয়ে দেয় ড্রাইভার এবং কন্ডাক্টর। তারপরেই দাউ দাউ করে আগুন চলে। সন্তোষপুর জোড়া ব্রিজ থেকে সিংহবাড়ি পর্যন্ত 3 কিলোমিটারের বেশি রাস্তা, তার মধ্যে পুলিশ কিংবা দমকল কাউকেই খবর দেয়নি। চোখের সামনে ড্রাইভার এবং কন্ট্রাক্টরের অবহেলায় জ্বলে যায় বেশ কয়েক লক্ষ টাকার সরকারি সম্পত্তি। ট্যাঙ্কি ফুট হয়ে গেছে ভাই, বুঝেছিস? পুরো বাইপাস বন্ধ আছে, জলের বালের জলের স্পিডও নেই। না বলছি তো মা, বালের স্পিড এনেছে মারা। বড় মালটা আনবে, একটা মারা ঝটকায় মেরে দেবে, বস, কিচ্ছু হবে না। ফেটে গেছে ভাই, এবার বাইকটা কার? বাইকটা সারা, বাইকটা জলের স্পিড নেই মারা। আরো একটা গাড়ি বলুন আনতে। ও স্যার, আরেকটা গাড়ি বলুন, আরেকটা গাড়ি বলুন। এই বাবু বাইকটা আছে কার? ট্যাঙ্কি ফুট হয়ে গেছে ভাই, বুঝেছিস? পুরো বাইপাস বন্ধ আছে, জলের বালের জলের স্পিডও নেই। না বলছি তো মা, বালের স্পিড এনেছে মারা। বড় মালটা আনবে, একটা মারা ঝটকায় মেরে দেবে। আর জল দিতে হবে না।